ও ভাইরাম বেঈমান যখন আমার নবীর থাপ্পড় মারছে নবী আমার উল্টে পড়ে যাইতেছে বাবা আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার নবী যদি পড়িয়া যায় আমার নবী কি জিব্রাইল বাবা ক্যাশ বলের মতো ধসে বাজান জিব্রাইল সাত আসমান থেকে আসতে ও বাজানে একটা সেকেন্ড সময় লাগতো না আমার নবীর বুকে নিয়ে চাইবা ধরে তোর নবী নবীজি আমার দয়ার নামে একবার শুধু অর্ডার করেন বেঈমানের বাড়িটা নুড়ে ফেলবো কওমে লুতের মতো আমার নবী গাটটা কাট করে বলে জিব্রাইল রে তোমার তো চাচা নাই তুমি চাচার দরদ কি বুঝবা তুমি আমার চাচার বাড়িটা কওমে লুতের মতো জের জবর করে দিতে চাও ওই যে দেখো আমার শাস্ত্র ভাই ইকরামা জানালার কাপড় সরাইয়া কান্তাসে বইয়া বইয়া আমার মন বলে ইকরামা একদিন আমার এই স্মৃতি মনে করে কাঁদবে আর কালেমা পড়বে ও বাজার তাই সত্য হয়ে গেল ইকরামা যখন ইসলাম কবুল করছে বদর উহুদের যুদ্ধের পরে আল্লাহু আকবার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন উহুদের যুদ্ধের পরে এখন তুমিও কান্দা ইকরামারে জিজ্ঞেস করছে সাহাবা একরাম ইকরামা বলো তুমি তো আবু জেহেলের সন্তান তোমার বাবা তো মক্কার লিডার ছিল তোমার কেমন কোন ইতিহাস মনে পড়ে যেটা দেখে মানুষের লোম খাড়ায়া যায় ইকরামা কাঁদে আর কয় সেই দৃশ্য শুনতে চাইও না তোমরা শুনলে সহ্য করতে পারবে সাহাবীর হাতে পায়ে ধরছে বলো বলো একটু শুনি তাহলে শোনো ইকরামা থেকে এই হাদিস কেন বর্ণিত আমার বাবা যখন আমার নবীর থাপ্পড় মারলো বাদানে বিলালের মতো সাহাবি লাফ দিয়ে ইকরামার কলার ধরে ফেলছে তুই কি করছিলি নবীর থাপ্পড় দেয় তুই কি করছিলি বল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ তুই এই হাদিস এখন শুনছ নাই কয় হ্যাঁ তুই কি করছিস কো তোর বাবার সাথে তোর বউর সাথে পৃথিবীর সবচেয়ে নবীর বেশি ভালোবাসত তুই কি করছিলি ইকরামা বলে ভাই তখন তো আমার আলেম কালেমার নূর আমার অন্তরে ছিল না আমি যদি এখন হইতাম আমার বাবারে দুই টুকরা করে ফেলতাম বেলাল বলে তারপরে কি হইছে বল তারপরেরটা বলছি হুনবি আমার নবী দাঁড়াইছে আবার গিরাই বর দিয়ে কালিমার দাওয়াত দিবে আমার বাবা বাম হাতটা অগ্রসর করছে আবার একটা থাপ্পড় মারবে পিছনের দিকে জিব্রাইল নবীকে ডাক দিয়ে বলে নবী গো প্রথম থাপ্পড়ের সময় আমি সত্য আসমানের উপরে ছিলাম এখন কিন্তু আমি আপনার পিছনে দাঁড়ায় আছি যদি একটা থাপুর আর মারে আবু জেহেলের জীবনটা তছনছ করে দিব আমার নবী হাতের ইশারা দিয়ে বলে চাচা গো একটা মারছো আর মারিও না বজন বেঈমান দরজাটা লাগায় দিল নবী আমার এইভাবে আমার দিকে তাকান আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন এইভাবে গালটা চাইবা ধরে বাবা আমার এতে নবী বাড়িতে চলে গেছো আমার মা বোনেরা এখন তোমরাও কান্দা মা স্বামীর কেমনে ভালোবাসতে মায়ের সাথে বললেন পুরো কোরআনটা হলো আমার নবীর চরিত্র সেই রকম ভালোবাসা মা খাদিজা নবীর কাছ থেকে পাইছে মা আয়েশা পাইছে এই জন্যই বাবা বলছে গোটা করে কোরআনটাই নবীর চরিত্র যখন বাসায় গেছে মা খাদিজা দেখে রুমালটা চাইপা ধরে বাসায় গেছে মা খাদিজার টান দিয়ে বুকের সাথে লাগায় বলে দেখি দেখি আপনার এখানে চাইপা ধরছেন কেন গেলেন হাসি মুখে আসলেন মুখটা কালো করে চোখে পানি আমার নবী বলে খাদিজারে দেখো না দেখলে সহ্য ভাইরা আমার বিশ্ব নবী তিন দিন পরে বললেন চাচা আমার কোরআন তেলাওয়াত হলো আপনার ঘুমের ট্যাবলেট আমার কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ঘুম আসে না চাচা আপনি আমার কোন আসতে না করেন কেহ
তোর আজ থেকে না করলাম দিনের বেলা কোনোদিন আমার কাছে আসবে না যদি আসো দুই গালে দুটো থাপ্পড় মারব আমি কসম করে করলাম এই বাইতুল কাবার কথা বললাম কাবা ঘরে ওয়াদা করে বললাম যদি আমার সামনে কোনো দিনের বেলা আসো তো থাপ্পড় মারব ক্ষমতার দাপটে যাওয়াই তাই বুঝুন নেই আমার নবী বাসায় চলে গেছে মা খাদিজা জিজ্ঞেস করে কি ব্যাপার আপনার মনটা কালো কে খাদিজা কথা কইও না কে বেমানসকে আমার দিনের বেলা গেলে থাপ্পড় মারবে সেই কথা বলছে দিনের দাওয়াত তো দিনে সারা দেওয়া যায় না রাতে আমার লাগে বিপদ মা খাদিজা বলে আপনারে তো দিনের বেলা যেতে না করছে রাতের বেলা তো আর কয় নাই বজনরে আমার নবী বলেন খাদিজা একটা সুন্দর বুদ্ধি সে আমার মানুষের সামনে বুঝাইতে চাইছে দিনের বেলা আসবি না কিন্তু সে মনে হয় রাতের বেলা যাইতে কইছে আমার নবীর মতো সহজ সরল মানুষ বাবা এই দুনিয়ায় কোনো ম্যান বানায় নাই আমার নবীর মতো মায়ার নবী কাউরে বানায় নাই আমার নবীর মতো সুন্দর চেহারার মানুষ দ্বিতীয় একটাও বানায় নাই আমার নবীর মতো আদর্শ দুনিয়ার কাউকে বানাই নাই গো বাবা যেই নাস্তিক গুলো আমার নবী সম্পর্কে জানে না তারাই নবীর গালি দেয় গো বাজান দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহর এখন খুশি কইর মা আয়েশা যে বললেন পুরো কোরআনটাই আমার নবীর চরিত্র আবু জেহেল যখন বলল দিনের বেলা আসবি না মা খাদিজা বললেন দিনের বেলা যাইতে না করছে রাতের বেলা না করে নাই আমার এতিম নবী এই শীতের মৌসুমে বাবা একটা কালো চাদর গায়ে দিয়া আল্লামা আজিজুল হক বুখারীর শরণ মধ্যে লেখেন দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কালো একটা চাদর গায়ে দিয়া মা খাদিজার বাড়ি হলো মাকামে হুজুর আমি ইলিয়াস রহমান জিহাদি বাবা 2004 সাল থেকে হজে যাই আমি কারো টাকায় যাই না অবদান কোন হাজির সাথে লয়ে ব্যবসাও করি না আল্লাহ তৌফিক দিছে তাই প্রতি বছর যাই গো বাবা শুধু এই বছর যাইতে পারি নাই হজার উমরা দি আল্লাহ কতবার নিছে আল্লাহর শুকর হিসাবে বলছি পাসপোর্টের টিকিট ছাড়া বলতে পারবো না 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নাই বাবা হয়তো তুই এক বছর বাদ যাইতে পারে আবার উমরায় যাই ওরে ক্যাপচার করছি বাজান দে প্রতি বছরই আল্লাহ মক্কা মদিনায় হাজিরা দেওয়ার সুযোগ দিত বাজান আমি মাকামে হুজন বহুত বার মা খাদিজার কবরটা জিয়ারত করছি হে বাজান মা খাদিজার বাড়ির থেকে আমার নবীর বাড়ির ডিস্টেন্স হলো বাবা আধা কিলোমিটারের কাছাকাছি তখন ঘুরে আসতে অনেক সময় লাগতো পাহাড় ঘুরিয়া বাজান মাসকালে জাবালে সাফা ক্যানেল হল জাবালে হাবিব এরপরে জাবালে বেলাল এর পাশে জাবালে কাবা এই পাথর গুলো ঘুরিয়া ঘুরিয়া নবীর আশা লাগতো বাবা হে বাজান আবু জেহেলের বাড়ি তো কাবা ঘরের সাথে নবীর বাবার বাড়ি দাদার বাড়ি কাবা ঘরের সামনে কিন্তু শ্বশুর বাড়ি একটু দূরে আলহামদুলিল্লাহ বলেন না আমার নবী তো বিবাহের পরে খাদিজার বাড়িতে থাকতেন মা খাদিজার দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায় আছে মা খাদিজা বললেন নবী গো আপনার সাথে বেঈমান খারাপ ব্যবহার করতে পারে আমি আপনার সাথে আসি আমার নবী বলেন আরে খাদিজা দাওয়াত ও তাবলীগের কাজের জিম্মাদারি আমার উপরে আর তোমার জিম্মাদারি হলো আমার সন্তানগুলোর দেখে রাখা তুমি দোয়া কইরা আবার দিনে যাইতে না করছে রাত্রে তো আর বলে নাই বাবারে আবার নবীর চরিত্র শোনো যদি পারো আমার নবীকে এখন মদিনায় বসে খুশি করবা দুই চোখের পানি দিয়া হাফাদহুম আল মালাইকা ওয়া গাশিয়াতুহুম আর রাহমা নাযালাত আলাইহিম সাকিনা এই মাহফিলের চারিপাশে বাবা কোটি কোটি ফেরেশতা একজনের কাঁধে আর একজন পাড়া দিয়া আসমান পর্যন্ত বেষ্টন করে রেখেছে বাবা এই যে আমার ভাইরা মাহফিলের চারিদিকে জেনে দাঁড়ায় আছে ফেরেশতারাও কিন্তু আসমান পর্যন্ত দাঁড়ায় আছে বাবা এই ফেরেশতারা এখন আপনার চোখের পানিটা রেকর্ড করবে বাবা সকালে যখন এদের ডিউটি শেষ হয়ে যাবে ফজরের আজান হইলে
আমার নবীর কাছে দরখাস্তটা পৌঁছায় দিয়া বলবেন নবী গো আমরা তো আর কোনদিন 2021 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আর কোনদিন এই গ্রামে আসতে পারবো না গো নবী কিয়ামত পর্যন্ত আর আশার সুযোগ পাবো না আপনার উম্মত আব্দুল করিম আব্দুল জলিল আব্দুর রহমান হইছে দেখেন গোশগাতি বাসবাড়ি বসিয়া ইলিয়াস রহমান জিহাদের কথা শুনি তোর কাঁপে এই যে তাদের ছবি সহ আপনার কাছে দরখাস্ত দিয়া গেলাম ও বাজার কিয়ামতের মাঠে যখন আমার বিশ্ব নবী তোমারে আমার খুঁজবে আমার এই উম্মত চাই কই গো 2021 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখের ওই ফাইলটা কইছে এই ফাইলের মধ্যে ওই ঘোষগাদির ছবিগুলো আমি নবীর কাছে সাবমিট করা হয়েছিল প্রতিদিনের রিপোর্ট আমার না দেখাই আল্লাহ কোন আসমানে ভালো বাদ আমি নাই না ও জিব্রাইল আমার বালিশের কাছে ওই ফাইলটা লুকানো ছিল ঘোষগাদির ফাইলটা আমি একটু দেখতে চাই গো বাজান এখন কান্দা চোখের পানি দেখে আমার মামলা খাম দুনিয়ার কোন নবীর উম্মতের জন্য এই সিস্টেম ছিল না মুসা নবীর উম্মত গুলা বাবা যেখানে মসজিদ থাকতো সেখানে নামাজ পড়া ফরজ ছিল আর উম্মতে মুহাম্মাদের জন্য যেখানে খুশি সেখানে মসজিদ এটা দুনিয়ার কোন নবীর উম্মতের এই বাজার দুনিয়ার সব নবীর ওয়াজের জায়গা ছিল তাদের ইবাদতগা আর আমার নবীর ইবাদতগা শুধু এক জায়গায় না সারা দুনিয়ার ওয়াজ মাহফিল বাবা এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা আমার মালিক রে পূজায় গো মালিক রে 10 বছর বয়সে মা হারাইছি 5 বছর বয়সে বাবা হারাইছি বাবা গোহাটাঙ্গা মাদ্রাসায় পড়তাম ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে যাইত আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে বলতাম আল্লাহর ওলি সব ছাত্র ভাইরা বাড়িতে গেছে আমি ইলিয়াস বাড়িতে যাইতে পারি সব ছাত্র ভাইরা মার হাতের পিঠা খায় আমি ইলিয়াস খাইতে পারি আমি কি দোষ করছি এই বয়সে আমার মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছে রে গোপাল গন্ধের জোয়াইরা আজকে মন আল্লাহ আমার কোনো জিনিসের অভাব দেয় নাই শুধু একটা জিনিসের অভাব আমার আমরা যখন গরিবের সন্তান মাদ্রাসা থেকে বৃহস্পতিবার বাসায় আসতাম মা কত রং বেরঙের পিঠা বানায় খাওয়াইত বাবা তোর জামাটা ময়লা হয়ে গেছে আয় দিয়ে দেই মা শরীর অসুস্থ এক হাত দিয়ে কাইছে কাইছে মা কাপড় দিয়ে দিত আজকে শীতকাল যায় কেউ পিঠা বানায় খাওয়ায় না ভাই মার মতো তোর কই ভাই বাবার আলেম ভাইরা আজকে যাদের মা নাই আমার সাথে কণ্ঠ মিলাইয়া কাঁদতে থাকো যাদের বাবা নাই কাঁদতে থাকো তোমার চোখের পানি এখনই ফেরেশতারা লইয়া যাবা নবীর দেখায় বলবেন নবী আপনি তো সারা জীবন মা মা করে কাঁদছেন আপনি বাবা হয়ে কাঁদছেন আপনার উম্মত গোপালগঞ্জ হয়ে কাঁদছে
থাকলে তুমি দেখো কারা কান্দে তাদের সুখের বাণী কেমনে বিদায় দিবা আমার কোন আলেম ভাই যেন মারা কান্দে ব্যাপারে আমার বিশ্ব নবী আবু জেহেলের বাড়ির সামনে এখন সিল্লাবার কান্দায় আশেক রাসুল ভাই নবীর চরিত্র কান্না বেশি ছিল হাসি কম ছিল এখন শুধু কান্নার কান্নাতে বেয়ে যুবক তুই পরীক্ষায় পাশ করতে চাস আল্লামা শামসুল ফরিদপুরে আদর্শ দেখতে চাস এখন নবীর কথা শুনে চিল্লাবি আর কান্দবি ওই যে শর্মনার মাঠে লাফায়ার কান্দে তাই না কেন লাফায় জানোস এদের লাফানের একমাত্র কারণ এরা জাহান্নামের বয়ান শুনলে ওদের মাঝে আর মাওলার মাঝে কোনো পর্দা থাকে না রে শুধু চিল্লাইতে থাকে এরা মাওলার বাড়িতে কষ্টে থাকে উসাদের মাঠে যায় দেখিস কেমনে চিল্লাই আল্লাহকে দেখায় দাও বাবা আল্লাহকে সুরাক্তা ডাক দাও আল্লাহ বলে সরে ডাক দাও আল্লাহ টঙ্গীর ইস্তেমায় তোমারে খুশি প্রতিদিন জুমায় যাইয়া তোমারে খুশি আল্লাহ মাহফিলে তোমারে খুশি শর্মনার পাগলগুলি মাঠে যাইয়াও তোমারে খুঁজে গোয়ালি তোমার যারা পায় না তখন পাগলামি শুরু করিয়া দেয় আশেকের রাসূলদের অন্তর এখন পাটের ছটার মতো সিপ্রায়ের কান্দে আল্লাহ সুখের পানি যখন জব্দ থাকে তোমার কুদরতি দরিয়ায় তো পানি জব্দ থাকে আল্লাহ তোমার কুদরতি দরিয়ায় মাওলা সাগরের ঢেউ শুরু হয়ে যায় তোমার সাগরের ঢেউটা একটু এখন গোপালগঞ্জের দিকে লাগায় দেখো এই রাত 11টার সময় তোমার পাগলগুলি কান্দে কেউ দাঁড়াইয়া কান্দে কেউ বসিয়া কান্দে কেউ ঘরের মধ্যে আমার মায়েরা কান্দে কেউ গাড়িতে বসিয়া কান্দে মহিলা প্যান্ডেল আমার মায়েরা কান্দে আল্লাহ আমি তো মার সন্তান গো মা আমার মায়েরা যারা এখন চিল্লায় কান্দে বাজান গত পরশু দিনে একজন মহিলা কাঁদতে কাঁদতে স্টোক করে ফেলছে যখন আমি বলছি 12 বছর বয়সে মা হারাইছি আমার কোনো জিনিসের অভাব নাই আমার মা আজকে দুনিয়া আমি যখন বলছি আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি ওবাজান গত পরশু দিন এক মহিলা প্যান্ডেল থেকে 5,000 টাকা পাঠাই দিয়ে বলে ওই মসজিদে কোন জেহাদিন নাই ওই মসজিদ আমি মা জেহাদির মা যদি জান্নাতে যায় জেহাদির মসজিদে বসিয়া আমিও যাব জেহাদির মসজিদের একটা সিট বুকিং লইয়া গত পরশু দিনের চেয়ারম্যান বাবা তোমাদের মতো কাঁদতে কাঁদতে আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কান দেয়ার কয় জেহাদি সাহেব আমি চেয়ারম্যান হইছি আমার মা একটা রাত্র ঘুমাইতো না যাই নামাজে বসে সিল্লাই তোমার কাম তো আল্লাহ আমার রিপন্ডে তুমি চেয়ারম্যান বানিয়ে দাও হুজুর আজকে আমার সব আছে আমার মা নাই হুজুর আমার মা নামে আপনার মা নামের মসজিদে 5,000 টাকা বাবা আমি যেই বাড়িতে খাবার খাইছি এই বাড়িতে যখন বসছি একটা যুবক আমার মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চায় বাবা আর একটা যুবক 1,000 টাকা দিয়ে বলে হুজুর আমি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করতেছেন আপনার মান নামের মসজিদে আমি আমার মান নামে 1,000 টাকা দিলাম ও বাবা নুরালি নামে এসপি সাহেবের ভাই আছে না নুরালি ভাই ওই যে নুরালি এসপি সাহেবের ভাই আমি খাইতেছি বললাম ভাই আমি মসজিদ করতেছি বাজার আমি কারো কাছ থেকে কালেকশন করে মসজিদ করি নাই কারণ আমার মা ইন্তেকালের আগে বলছিল ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা করিস আমি ঢাকার ভিতরে 2টা বাড়ি বেশি মসজিদ করতেছি তোমাকে এই হুজুরের কাছে শোনো ওই নুরালি যখন শুনছে কয় হুজুর আমি আপনার মসজিদে 10,000 টাকা দিন আমার বাবার নামে আমার মা ও আপনার ওয়াজ শুনতে আসছে আমি জানি আমার মায়েরা এখন সহ্য করতে পারবে না
এই যুবক তোর জীবনে কি চাস হে কি চাসটা কি পৃথিবীতে সবচেয়ে বড় সবি মায়ের দোয়া তোর অ্যাকাউন্টে জমা রাখবি পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর বুকের মধ্যে গুলি করে গুলি ফুটাইতে পারে ঠিক আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা আর যার অ্যাকাউন্টে মা বাবার বরদ আছে তুই জীবনে ভাত পাবি না তুই জাহান্নামে যাবি তোর জীবনটা শেষ হয়ে যাবে কথা বলেন না কেন এখন কামবেন ও আমার মা জাতিরা দেখো মা খাদিজা করে কি নবী যখন আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ায় আছে আবু জেহেল দরজা খুলিয়ে কয় তোরে না আসতে না করছিলাম এখন কানবা এবার নবী কারণ এত সুন্দর চেহারা ছিল আমার নবী সামাইলে তিরমিজিতে দেখবেন আমার নবীর দাঁতের মাঝখান দিয়ে সিকুন সিকুন একটু ফাঁকা ছিল এই ফাঁকার ভিতর দিয়ে মুক্তার দানা ঝরত নবী হাসতেছে মনে হচ্ছে পুরা গোটা পূর্ণিমার চাঁদ আমার নবীর গালের মধ্যে আমার নবীর হাতের এই মলাগুলো বাবা পূর্ণিমার চাঁদের মতো জল খাইতে হযরত হাসান বলেন নানার হাত দুইটা ধরলে তুলের সেটি বেশি নরম মনে হইত নানার এই আঙ্গুলটা গালের মধ্যে দিলে পেটটা ঘুরে যেত পানির পিপাসা লাগত না বেঈমান আমার নবীর ডাক দিয়ে কয় ঘরের মধ্যে ঢুকো বাজান দেই কথা বলতে দেরি আছে নবী আমার সবে মাত্র ডাইন পাউটা ঘরের মধ্যে দিবে বেঈমান এমন জোরে তাপ ফুল মারছে ও আশিক রাসূল বাইরে দেওয়ান বাগির মুর্দা আশিক রাসূল চাইরা মিলাদের আশিক রাসূল চাইরা শুধু এখন চোখের পানি ঝরবে নীরবে আর কাঁদবে যদি কালকে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাও গো বাবা কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে আমার নবী তোমার ছবি দেখে বলবে তোর ছবি তো আমার আদালতে হাজির হয়ে গেছে আমি তো তোরে পারি না কবরে একা রাখতে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াবশিরুহু মিনাল জান্নাহ আমার আল্লাহ তোমার এখনই কবরে একটা খোশ কবরি দিবে জান্নাতের বিছানা বিছাই দিবে যুবক এখন তুমিও দেখাই দেবে আবু বকর মতো আশিক রাসূলের প্রেম ও ভাইরা বেঈমান যখন আমার নবীর থাপ্পড় মারছে নবী আমার উল্টে পড়ে যাইতেছে বাবা আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার নবী যদি পড়িয়ে যায় আমার নবী কি জিব্রাইল বাবা ক্যাশবলের মতো আছে বাজান জিব্রাইল সাত আসমান থেকে আসতে ও বাজানে একটা সেকেন্ড সময় লাগত না আমার নবীর বুকি নিয়ে চাইবে ধরে কয় নবী নবীজি আমার দয়ার নামে একবার শুধু অর্ডার করেন বেঈমানের বাড়ির মুড়ে ফেলবো কওমে লুতের মতো আমার নবী গাটটা কাট করে বলে জিব্রাইল রে তোমার তো চাচা নাই তুমি চাচার দরদ কি বুঝবা তুমি আমার চাচার বাড়িটা কওমে লুতের মতো জের জবর করে দিতে চাও ওই যে দেখো আমার শাস্তো ভাই ইকরামা জানালার কাপড় সরাইয়া কান্তাসে বয়ে বয়া আমার মন বলে ইকরামা একদিন আমার এই স্মৃতি মনে করে কাঁদবে আর কালেমা পড়বে ও বাজান তাই সত্য হয়ে গেল ইকরামা যখন ইসলাম কবুল করছে বদর উহুদের যুদ্ধের পরে আল্লাহু আকবার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন উহুদের যুদ্ধের পরে এখন তুমিও কান্দা ইকরামার জিজ্ঞেস করছে সাহাবা ইকরাম ইকরামা বলো তুমি তো আবু জেহেলের সন্তান তোমার বাবা তো মক্কার লিডার ছিল তোমার কেমন কোন ইতিহাস মনে পড়ে যেটা দেখে মানুষের লোম খাড়ায়া যায় ইকরামা কাঁদে আর কয় সেই দৃশ্য শুনতে চাইও না তোমরা শুনলে সহ্য করতে পারবে না সাহাবীর হাতে পায়ে ধরছে বলো বলো একটু শুনি তাহলে শোনো ইকরামা থেকে এই হাদিস কেন বর্ণিত আমার বাবা যখন আমার নবীর থাপ্পড় মারল বাজানদে বিলালের মতো সাহাবি রাত দিয়ে ইকরামার কলার ধরে ফেলছে তুই কি করছিলি তোরা
নবীর থাপ পড় দেয় তুই কি করছিস বল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ তুই এই হাদিস এখন শুনছিস নাই কয় হ্যাঁ তুই কি করছিস কো তোর বাবার সাথে তোর বউর সাথে পৃথিবীর সবচেয়ে নবীর বেশি ভালোবাসত তুই কি করছিলি একরাম বলে ভাই তখন তো আমার আলেম কালেমার নূর আমার অন্তরে ছিল না আমি যদি এখন হইতাম আমার বাবারে দুই টুকরা করে ফেলতাম বেলাল বলে তারপরে কি হইছে বল তারপরেটা বলছি হুনবি আমার নবী দাঁড়াইছে আবার গিরায় বর দিয়ে কালেমার দাওয়াত দিবে আমার বাবা বাম হাতটা অগ্রসর করছে আবার একটা থাপ্পড় মারবে পিছনের দিকে জিব্রাইল নবীকে ডাক দিয়ে বলে নবী গো প্রথম থাপ্পড়ের সময় আমি সপ্ত আসমানের উপরে ছিলাম এখন কিন্তু আমি আপনার পিছনে দাঁড়ায় আছি যদি একটা থাপ্পড় আর মারে আবু জেহেলের জীবনটা তছনছ করে দিব আমার নবী হাতের ইশারা দিয়ে বলে চাচা গো একটা মারছো আর মারিও না বজন বেঈমান দরজাটা লাগায় দিল নবী আমার এইভাবে আমার দিকে তাকান আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন এইভাবে গালটা চাইবা ধরে বাবা আমার এতিম নবী বাড়িতে চলে গেছো আমার মা বোনেরা এখন তোমরাও কান্দা মা স্বামীর কেমনে ভালোবাসতে মায়ের সাথে বললেন পুরো কোরআনটা হলো আমার নবীর চরিত্র সেই রকম ভালোবাসা মা খাদিজা নবীর কাছ থেকে পাইছে মা আয়েশা পাইছে এই জন্যই বাবা বলছে গোটা করে কোরআনটাই নবীর চরিত্র নবী যখন বাসায় গেছে মা খাদিজা দেখে রুমালটা চাইপা ধরে বাসায় গেছে মা খাদিজার টান দিয়ে বুকের সাথে লাগায় বলে দেখি দেখি আপনার এখানে চাইপা ধরছেন কেন গেলেন হাসি মুখে আসলেন মুখটা কালো করে চোখে পানি আমার নবী বলে খাদিজারে দেখো না দেখলে সহ্য বাজান দেখে চামড়ার মোজা হাতে লাগাইয়া যে তাপ্পুর মারছিল পুরে গালটা গোল বালিশের মতো উঁচা হয়ে গেল ও আশিকের রাসূল ভাই আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই সেই মা বিলালে মোলামা কাটলো আমার দাড়ি ফাঁকা বাজান কাটলো তোমার কি বিশ্বাস হয় মাহফিলটা কবুল হবে এ বিশ্বাস হয় বিশ্বাস হয় এ যুবক বিশ্বাস হয় এই ইয়াসরামুল জিহাদি একটা ওয়াদা দেবে এখন যদি আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছায় কারণ জান্নাতের একটা বাড়ি করে লাইছে আলহামদুলিল্লাহ করে আমার বিশ্বময় বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বুখারী হাদিস মুত্তাফাকুন আলাইহি যারা মসজিদ ঘর বানাবে আমি আল্লাহ তাতে জান্নাতে ঘর বানাই দেব তো জান্নাতের বাড়ি একটা করে লাইছে আমার লাগে আমার মাল লাগে যদি আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ বলেন না কেন আমি ওয়াদা দিলাম যদি আমি জান্নাতের ঘর আল্লাহ কবুল করেন আমি যাই আমার জান্নাতের ঘরে আমার গোপালগঞ্জের মানুষ আসবে একসাথে বলে জমিনের মালিক কে বলেন আমি বলতে চাই আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই এখানে যারা আছেন আমার মতো কার মা নাই কার বাবা নাই শুধু একটা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়ায় কোনো যুবক আছো হাত দুইটা উঁচু করে বলো তো হুজুর মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবো না দেখি হাত তুলে দেখান তো মুনাজাত করার আগে হুজুর আমরা কেউ ময়দান ছেড়ে যাবো না হাত দুইটা দেখা ভাই দেখা যুবক যাইস না আগামী কালকে ইলিয়াস রহমান যে হাজারি পাবি না ভাই পাবি না না মানে আল্লাহ আমার ভাইদের কবুল করেন জোর করে আমিন আর জোর করে আমিন আমিন ওয়াদা খেলাফ করা কিন্তু মুনাফিকের আলামত আর মুনাফিক জান্নাতে যাবে না ঠিক না বে ঠিক একটা লোক করবেন না মুনাজাতের আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজান আমি একটা কথা কই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না আছে যুবক তোর আছে জান্নাতে যাওয়ার নিয়ত আছে 30 টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে বলতে পারবে হুজুর আমি জান্নাতে যাই চাই কেমনে যাব যাওয়ার একটা সিস্টেম আছে তুই যদি তোর বাবা মার কাছে মাফ চাইতে পারো হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম 100% ভাবে তোর মা বাবা মাফ করে দিলে তুই জান্নাতে যাবি আলহামদুলিল্লাহ কোন তো জান্নাতে যাওয়ার নিয়ত আছে আছে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার 30 সেকেন্ডে কয়টা যুবক দাঁড়া দাঁড়া তো হুজুর আমার বাপ মা আছেন বাইতে যে মাফ চাও বাবার কাছে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ বেটা দাঁড়াও যাদের বাবা মার কাছে যাইয়ে বাড়িতে মাফ চাইবা তারাই দাঁড়াই থাকবা 30 সেকেন্ড শেষ বসো ওভাবেই বসবা
30 সেকেন্ড ছাই বসা যারা দাঁড়াইছো বাইতে যে মা বাবার কাছে মাফ চাইবা এখানে এমন কোন যুবক আছো যে তোমার বাবাই মাঠে আছে এই হাজার হাজার মানুষের সামনে একটা লাভ দিয়ে দৌড়ে যায় তোমার বাপরে বুকের মধ্যে লইয়া কোরআন শরীফের মতো সাইফা ধরে জান্নাত আর সাইফা ধরে কারণ বাপ হলো জান্নাত মা হলো জান্নাত বাপ জাহান্নাম মা জাহান্নাম বিশ্ব নবীর হাদিস নামাজ রোজা সব গোল্লায় যাবে যদি মা বাবার বর্দ তোমার অ্যাকাউন্টে থাকে ত্রিশটা সেকেন্ড এমন কোন যুবক আছে আমি বলার সাথে লাভ দিয়ে খারাপই তোর বাপ এই মাঠে আছে পাগলের মতো সলমনের মাঠের মতো দৌড় দিবি সব লব্ধ শ্রম বাপ তোর বাপের বুকে নিয়ে কেঁদে দিবি তোর বাপ যদি এখন 200 করে গরম পানি ছাড়িয়ে দিয়ে তোর মাফ করে দেয় আমি ইলিয়াস শর্মা জিয়াজি কইলাম তে আল্লাহ আমার সন্তোষ পরিপূরি হবে তে পাইজে মুস্তামি হবে আমি 30 সেকেন্ড টাইম দিলাম কোন যুবক আছো খাও এ যুবক খাও এ যুবক দাঁড়াও এ যুবক দাঁড়াও তোর বাবা কোথায় আছে দাও দৌড় এ যুবক দৌড় দে এ যুবক দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে তুমি কত কানছো আমি যখন অসুস্থ ছিলাম বলে করে কত কানছো আজকে তোমার বুকি নিয়ে কানছি বাবা দিতে পারো না আমার মাফ করে ওইটা কেমনে কান্দে দা আল্লাহ কুফার মন্দির দিকে তাকাও আল্লাহ কুফার মন্দির দিকে তাকাও ঘোষপাতির দিকে তাকাও বাসবাড়িয়ার দিকে তাকাও দেখো দেখো কেমনে কান্দে দেখো এ যুবতী বোন তোমার মা তোমার কাছে নাই এ যুবতী বোন শাশুড়ি নাই আজকে যাদের মা নাই বোনকে জড়াই ধরে কান দাও শাশুড়িকে জড়াই ধরে কান দাও কান্না দিয়ে আমার আল্লাহরে দেখাই দাও আল্লাহরে কত ভালোবাসো আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে মাফ করিয়া উঠাইবা হাসরে আল্লাহ দেখো কেমনে কান্দে দেখো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাই ভগবান যাদের মা নাই এরা কার কাছে চাই দেখো কেমনে কান্দে কোন যুবতীর জন্য মা নাই রে আমি যেই বাসা খাবার খাইছি আমার ওই বোনটার মা মারা গেছে কয়েকদিন আগে হেল্লালিমের দোয়া যদি কবুল হয় এই যুবকদের চোখের পানি কবুল কইরা লও আমার আলেম ভাইদের চোখের পানি কবুল কইরা লও আল্লাহ দেখো কেমনে কান্দে দেখো কেমনে কান্দে বাপরে বুকি নিয়ে আমার আব্বাও তো এরকম কানছে মারে এ যুবক করে বুকি নিয়ে তোর বাপ কত কানছে এইভাবে তুই যখন অসুস্থ ছিলি আল্লাহ এদের চোখের পানি কবুল করো জোরে আমিন